আনকাবুত মানে হলো মাকড়সা। এই পৃথিবীতে যত ঘর আছে সবচাইতে দুর্বল ঘর হলো এই মাকড়সার ঘর, কারণ এই মাকড়সার ঘর ঘর বানাতে মাকড়সার কিন্তু বেশি সময় লাগে না, ঠিক কিনা? সামান্য কয়েকটা বার তাকে শুধু দৌড়া দৌড়ি করার সময় দিলেই হয়, সঙ্গে সঙ্গে তার ঘর প্রস্তুত হয়ে যায়। আবার ঠিক তেমনই এই ঘর দুর্বল ঘর ভাঙার জন্যে তেমন কিছু শক্তিশালী কোনো কিছু প্রয়োগ করতে হয় না, সামান্য একটু ঝড় দমকা হাওয়া ছোড়ো হাওয়া আসলেই মুহূর্তের মধ্যেই এই মাকড়সার ঘর ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক বুঝাচ্ছেন এই পৃথিবীতে যারা ইসলাম, যারা আমার দিনকে প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে মাকড়সার জালের মতো নানামুখী ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেছে, ওক পেতে বসে আছে। আল্লাহ পাক বলেন, তোমরা যদি প্রকৃত ইমানদার হও আর ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, এই সমস্ত ষড়যন্ত্র কিছুই নয়, এটা সামান্য একটা মাকড়সার জালের মতো। তোমরা হয়তো তোমাদের সামনে বিশাল বড় একটা কিছু দেখতে পাচ্ছ, আসলে তা নয়, এটা সামান্য মাকড়সার জালের মতো। এটা সামান্য ঝড় আর দমকা হাওয়া, এটার মাধ্যমে এই ঘরকে আমি ধ্বংস করে দিতে পারি। আমি এই মাকড়সার জীবনচক্র যখন পড়তে গেলাম, একজন বিজ্ঞানী এই মাকড়সার জীবনী লিখেছে, এই মাকড়সা যখন সে তার বাসাটা বানায়, কয়েকবার দৌড়াদৌড়ি করাবার সুন্দর করে বাসাটা বানায়, মাঝখানে সে বসে পড়ে, মাঝখানে মাকড়সা বসে, খাবারের সন্ধানে সে বের হয় না, সে নিজে তার বাসায় বসে থাকে মাঝখানে। এবার যখন ওই পথ দিয়ে যখন কোন উড়ন্ত কোন কীট পতঙ্গ কোন পোকা যখন ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে, এই মাকড়সার জালের সঙ্গে শরীরটা টাচ করা মাত্রই, লাগা মাত্রই ওই উড়ন্ত পোকাগুলো মাকড়সার জালের সঙ্গে আটকে যায়, ঠিক কিনা বলেন? কারণ এই মাকড়সারই সুতায় জালের সঙ্গে এমন এক ধরনের আঠার রয়েছে, যে আঠার কারণে এই উড়ন্ত পোকাগুলি তার সঙ্গে লাগা মাত্রই আর তারা নড়তে পারে না। আল্লাহু আকবার, কি মেডিসিন আল্লাহ পাক দিয়েছেন! আমরা তো দেখি যে মাকড়সার পিছন দিয়ে বা মুখ দিয়ে সুতা বের হয়, আসলে এটা সুতা না, এর ভিতরে আল্লাহ পাক এমন একটা তরল পদার্থ রেখে দিয়েছেন, যে তরল পদার্থ যখন শিপুর থেকে নিচের দিকে মানে ঝুলে পড়ে, ওই পানিটা ছেড়ে দেয়, বাহিরের আলো বাতাস লাগার সঙ্গে সঙ্গে এটা সুতায় পরিণত হয়ে যায়। আসলে তার পেটের মধ্যে সুতার ফ্যাক্টরি নাই, একটা তরল পদার্থ আল্লাহ পাক রেখে দিয়েছেন। সম্মানিত হাজির, এরপরে মাকড়সা বসে থাকে, উড়ন্ত পোকাগুলি যখন আটকে যায়, মাকড়সা তখন আস্তে আস্তে চলে যায় ওই পোকার কাছে গিয়ে। ডাক্তার যেমন ইঞ্জেকশনের মধ্যে ঔষধ নিয়ে আমাদের শরীরের ভিতরে পুশ করে দেয়, ঠিক তেমনই ওই মাকড়সার পেটের মধ্যে আল্লাহ পাক এমন কিছু পদার্থ রেখে দিয়েছেন, সেই পদার্থ দিয়ে ওই আক্রান্ত আটকে যাওয়া পোকার ভিতরে তার ওই সুচ ঢুকিয়ে দিয়ে পুশ করে দেয়, সেই তরল পদার্থ পুশ করে দিয়ে আবার সে চলে আসে তার জায়গায় বসে পড়ে, সে কিন্তু আক্রমণ করে খায় না আগে, কথা বুঝতেছেন? এখন ওর একটা নির্দিষ্ট টাইম আছে, কিছুক্ষণ পর যখন মাকড়সা বুঝতে পারে আমার খাবার নেই, তখন সে তার কাছে এগিয়ে যায়, ওই আক্রান্ত পোকা এতক্ষণে ওই তার তরল পদার্থ তার শরীরের মধ্যে ঢুকে যাওয়ার কারণে তার শরীরে তার পেটের মধ্যে যা ছিল সব ওই তরল মাকড়সার পেটের তরল পদার্থ ঢুকে যাওয়ার কারণে একদম মানে নরম পানির মতো জুসের মতো পরিণত হয়ে যায়। আল্লাহ আকবার বলবেন না? এখন মাকড়সা আস্তে করে গিয়ে সুচটা ঢুকিয়ে দিয়ে ওই যে ছোট্ট বাচ্চারা যেমন জুস পায়েসের মতো করে ওই তরল পদার্থ পেটের মধ্যে থেকে খেয়ে নেয়, আর দেখবেন ওই মাকড়সার জালের সঙ্গে অন্যান্য কীট পতঙ্গে শুধু খোলসটা মানে খোসাটা পড়ে আছে, ঠিক কিনা? মানে অন্যান্য প্রকার শরীর দেখা যায়, তার মানে শরীর খায় না মাকড়সা, ভিতরে রসগুলো সে খেয়ে নেয়। এমন ভাবে
মাকড়সাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উড়ান করেছেন যার কারণে সেইভাবে তার শিকারটাকে ধরে ভক্ষণ করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই